আর ফাগুন মাসের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমরাসে ফাগুন মাসের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রম প্রেমের লাগি বুকটা করে আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু 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 মনে বাসি বাজে রে কুকু কু আপনি আমার তাহলে তালে একটু কুকু কুকু করে না তালে আরো বেশি ভালো লাগবে জায়দ ভাইয়া সাকিব খানের তুফান এসে তো আপনার সোনার একবারে উড়িয়ে নিয়ে গেল আহ না এটা তো আসলে ভুল বললেন কারণ জায়দ খানের সোনার চরকে মতো এ পর্যন্ত বাংলাদেশে এরকম পাওয়ারফুল সিনেমা এখনো তৈরি হয়নি তারপরে বলবো তুফানের জন্য শুভকামনা এই যে এই যে তুমি দেখছো আজকে কিন্তু সিনেপ্লেক্সে আসছি নিজের টাকা খরচ করে এটা কিন্তু স্পন্সর করে না কোনো কোম্পানি থেকে স্পন্সর করে না নিজের টাকা খরচ করে মানে ইনকাম করে সে টাকা দিয়ে কিন্তু সাকিব খানের তুফান দেখতে এসেছি তো এটা এখন কেন বলবেন যে সাকিব খানের তুফান দেখার আপনার এত আগ্রহ কেন তো আগ্রহটা এখানেই কারোর একজন শিল্পী হয়ে একজন শিল্পীর যদি সিনেমা না দেখি তাহলে সিনেমা দেখবে কে ব্যবসা সফল করতে হলে সবার সাপোর্ট দরকার এই যে আসছি ভালো লাগছে সিনেপ্লেক্সে ইন্টারভিউ দিচ্ছে আপনার সাংবাদিকরা ঘিরে ধরেছেন এতগুলো বুম মাইকের এগিয়ে দিয়েছেন আসলে কি বলবো এখন অনেকে তুফান সিনেমার রিভিউ চাইবে জিজ্ঞাসা করবে বিভিন্ন ধরনের তো এসব আমি কিছু বলতে পারবো না আমি বারবারে বলছি আমি আমি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না এটা নেগেটিভ পজিটিভ আপনারাই ধরে নেন আমি দরকার হলে আপনাদের প্রত্যেকটা সাংবাদিককে টাকা দিয়ে দেবো আপনারা হলে মানে টিকিট কেটে সিনেমা দেখবেন তারপর আমাকে প্লিজ জিজ্ঞাসা করবেন না যে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে আপনার কেমন লাগলো কোন জায়গায় আপনি ভুল দেখেছেন না আসলে ভুল ধরার জন্য আমি না ভুল ধরার জন্য আরও অন্য বা এক দল রয়েছে যারা সিনেমা বোঝে না কিন্তু রিভিউ দিয়ে উল্টা পাল্টা কিছু বলে দেয় যাই হোক সেদিকে যাচ্ছি না তো বিষয়টা হলো এই যে হলে আসছে ভালো লাগছে সুন্দরীদের আনাগোনা আর তোমরা শুনলো অবাক হবা এবং তোমাদেরকে বলতে হচ্ছে আজকে কিন্তু এই যে গেট আপটা কেন নিয়ে এসেছি মানে ক্যাব পরেছি কেন এটা নিয়ে তো প্রশ্ন থাকতে পারে আসলে প্রশ্নটার উত্তরটা আমি খোলাসা করছি এই যে ক্যাবটা পরে এসেছি ছাদ্দেশে কেন জানেন কারণ আসলে আপনি আপনি যে কথাটা শুরুতে বলেছেন এটাই সত্যি কারণ আমার সোনার চরকে সাকিব খানের তুফান এসে ডুবিয়ে দিয়েছে এখন আর চর দেখা যায় না পানিতে ভরপুর আমার চর যে কোথায় তলিয়ে গেছে আমি বলতে পারছি না তো সেটার জন্যই লজ্জার খাতিরে ক্যাপ পরে সানগ্লাস পরে একটু ছদ্ম যে জায়েদ খান ক্যাপ কখনই পরে না সিনেপ্লেক্সে আসলেই তো উন্মুক্ত আকারে আসলেই সবাই ঘিরে ধরবে জায়েদ খান সিনেমা দেখতে আসছে শাকিব খানের না এটা তো হতে পারে না এজন্যই নিজেকে একটু ছদ্ম পেসে একটু অন্য লুকিংয়ে স্টাইল নিয়ে ক্যাপ পরে ফার্স্ট টাইম আসলাম আর না না তা ঠিক আসলে আপনি তো আমার প্রত্যেকটা ইন্টারভিউ নেন আপনি তো আমি এমনও দেখা গেছে আমি খাইতে বসছি এ সময় আপনাকে মাইক্রোফোন নিয়ে হাজির কিছু করার নেই কারণ আপনি সুন্দরী সুন্দরী একজন সাংবাদিক বলতে দিন বলতে দিন বলতে দিন আসলে আপনি কোনো সুন্দরী সাংবাদিক আপনাকে পছন্দ করি সেদিক থেকে কিন্তু আপনার উপর একটু ফেভারিটার বেশি কারণ আমি ছেলেদের ইন্টারভিউ দিই না ছেলেরা যদি জিজ্ঞাসা করে কর্কট ভয়েস লাগে কেমন জানি মানে কীরকম একজন মানে হয় না যে মানে ফিল আসে না আর কি আপনি প্রশ্ন করলে সারা রাত এই যে রাজি ইন্টারভিউ দিতে রাজি প্রশ্নের উত্তর দিতে রাজি এনি টাইম অল টাইম মুভি নিয়ে আপনি কিছুই বলবেন না কোনো রিভিউ পাবো না আপনার কাছ থেকে তো আপনি নিশ্চয়ই এই মুভিগুলোর যে যতগুলো গান বের হয়েছে এগুলার দুষ্টু কোকিলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে না 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 তাহলে তো তাহলে তো ভিডিও রাইকে দেখবেন অ্যাংরি রিয়্যাক্ট করবে গায়রে জাত কানে গান এটা তো থেকে আরো বেশি লজ্জাজনক না 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 আমি আসলে গান গাইতে যাচ্ছি না এখন কি বলবো আমি তো হইতে বলেছি সবার থেকে আলাদা মানে প্রশ্ন করেছেন জানতে চাইছেন শুনতে চাইছেন তো দেশবাসীর কাছে আমি মাপ চাই নিতে আগে তাহলে আমার কন্ঠ কেমন আছে আচ্ছা দুষ্ট ফিল খুব 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 জন ডাকবো তখন আমার হাসবেন না জি আচ্ছা যাচ্ছে আর ফাগুন মাসের কাচা বাসে হে গুনগুনিয়ে ভ্রম রাশে ফাগুন মাসের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রম রাসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুক মনে বাসি বাজে রে কুকু কুক আপনি আমার তালে তালে একটু কুকু কুকু করে না তাহলে আরো বেশি ভাল লাগবে যেহেতু মেয়েরা এরকম কোকিলের কণ্ঠ ছেলেদের কণ্ঠ তার এমন হয় না তো যখন কুকুক বলবো আপনি একটু কুকুক গাইবেন ঠিক আছে আরে ফাগুন মাসের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রম রাসে প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুকুক 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 আরে মনে বাসি বাজে রে কুকুক কুকুক আপনার কথা আমি রাগলাম। তো না বারবার না খুব খুব দেখেন ভালো লাগলো না ধর আপনার আসলে যতটুকু আপনাকে না মানে কাছের ভাবি আপনি ততটুকু কাছের না জায়েদ খান যে মেটার প্রতি একবার নজর দেয় তার দিকে কিন্তু ভালো করে ফোকাস দেয় তো জায়দ খানের সাথে নচু দূর